মানে জোর ঝামেলা চলেছিল সেই ক্ষেত্রে আমাদের আপনার আপনি কিন্তু এই প্রতিষ্ঠানগুলো আমি আপনাকে বলি না তারপর আমি বলবো আপনাদের ক্লিনিকগুলোতে একটু ঝামেলা চলছে আপনি দীর্ঘক্ষণ নজর আমরা সবাই চেয়েছি যে আমার অন্তত মানিকগঞ্জটা যেন ই থাকে সুস্থ পরিবেশে থাকে এখন দল মত নির্বিশেষে উঠে উঠে কিন্তু আমরা কাজটা করেছি কারণ জনগণের জন্য করেছি জনগণ যাতে সুনিশ্চিতভাবে থাকতে পারে আপনারা যারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে আমরা সবাই চেয়েছি একটা শান্ত পরিবেশ তৈরি করার আমরা কতটুকু সার্থক হতে পারছি জানি না তো আমাদের চেষ্টা ছিল যাতে কোনোরকম অকারেন্স না হয় ছোটোখাটো ভুল ত্রুটি থেকে যেন কোনো বিরাট কোনো অসুবিধা আপনারা না পড়ে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি আর এখানে অনেক আলাপ আলোচনার মধ্যে যেটা দেখলাম মূল সমস্যাটা আসতেছে আউটসোর্সিং সমস্যাটাই এখানে সিভিল সার্জন সাহেব আছে উনি অনেক দক্ষ বিচক্ষণ আমরা আমার মনে হয় আমরা মানিকগঞ্জবাসী ভাগ্যবান এমন একটা সিভিল সার্জন আমাদের এখানে এসেছে এবং আপনারাও কাজ করে অনেক আনন্দ পাবেন আমার আমি বেশি দিন ওনার সাথে আমার মেশার সুযোগ হয় না যে কদিন আমি মিশেছি ওনার কথা শুনেছি আমার খুব ভালো লেগেছে যে আমরা চাই একটা পরিবর্তন আসুক যে পরিবর্তনের জন্য আমরা যুদ্ধ করেছি সেই পরিবর্তনটা স্বাস্থ্যসেবা বিশেষ করে আমরা যেখানে স্বাস্থ্যসেবা নিয়ে বসেছি সম্মানিত সিভিল সার্জনের মাধ্যমে যে সেই আপনাদের অনেকে বাসায় যেও চিকিৎসা করে দিতে হয়েছে এটা আমি চাই না কারণ আপনারা ডাক্তার আপনারা হসপিটালের জন্য আছেন রোগীর জন্য আছেন আপনারা কোনো সময় কারো বাড়িতে আমিও যদি অসুস্থ হই আমাকে আপনার হসপিটালেই ভর্তি হইতে হবে আপনি আমার যে আমার ওই হসপিটালে দেখার দরকার নেই আমার বাসায় যাওয়ার দরকার নেই কারণ আমরা সবাই যখন অসুস্থ হই আমরা যখন রুগী থাকি আমাদের চিকিৎসা গরিব বলেন বড়লোক বলেন চিকিৎসা তো একই এখানে তো চিকিৎসার মধ্যে তো কোনো ডিফারেন্স নেই যে গরিবের আলাদা চিকিৎসা বড়লোকের আলাদা চিকিৎসা চিকিৎসা তো একই চাই এবং আমরা চাই সেই সমান চিকিৎসাটা যেন আমরা সর্বস্তরের মানুষ পাই অন্তত মানিকগঞ্জে যেন এটা আপনারা যারা আছেন সম্মানিত চিকিৎসক বৃন্দ আপনারা এর দিকে একটু সুনজর দিবেন যাতে চিকিৎসাটা মানসম্মত যেটা আমরা এখানে বসছি কিন্তু মানসম্মতটা আমরা কিভাবে করতে পারি সেটা কিন্তু আপনারাই পলিসি বের করবেন এবং সিভিল সার্জন সাহেব আছেন তারাও পলিসি তার পলিসি দিয়ে আপনারা করবেন যে আমাদের স্বাস্থ্যসেবাটা সুনিশ্চিত করতে হবে প্রক্রিয়াটাও নতুন সিস্টেমে করা যায় যেন এই টাকা দিয়ে যেন কোনো নিয়োগ না নেওয়া হয় এইটা কিন্তু মোস্ট স্কুলেও দেখেছি আমি আমি যে এখন স্কুলগুলি যাচ্ছে কলেজগুলো সে স্কুল বিশেষ স্কুলে সেখানেও দেখেছি যে বিগত সময় এই টাকা দিয়ে টিচার নেওয়া হতো যেখানে স্কুলের মান সম্মত থাকতো না এখানেও যদি কোনো আপনার নিয়োগ প্রক্রিয়ার সিস্টেম থাকে সেখানে যেন টাকা দিয়ে কেউ নিয়োগ না নেয় এটার দিকে আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেমন ওই কে বললো যে গ্রাজুয়েশন করা সে হয়ে গেছে ক্লিনার তো সে স্বাভাবিকভাবে কাজ করবে না এই জায়গাটাও আমাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মানে সেক্টরে সেক্টরে তো দুর্নীতি ঢুকে গেছে এই 17 বছরের দুর্নীতি তো আমরা একদিনে শেষও করতে পারবো না এটা অনেক আস্তে 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 শেষ করতে হবে এবং সবাইকে আমাদের আপনারা যারা আছেন সবাইকে ধৈর্যটাও ধরে থাকতে হবে যে একটা পরিবর্তন আনতে গেলে হঠাৎ করে আপনি এক মাস ছয় মাসে সম্ভব না উনি আসছে আর আমরা যোগ্য লোক পেয়েছি সিভিল সার্জন মহোদয় তার চেষ্টা দিয়ে আস্তে আস্তে এক একটা সিস্টেম চালু করেন যাতে সব কিছু একটা মানে কি সুস্থ পরিবেশের মধ্যে হয়ে যায় দুর্নীতিটা যেন উঠে যায় আমি রাতুল আপনার সাথে ফোনে কথা হয়েছিল আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না আমি জানি আমি ভালো রেজাল্ট করবো না কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে তাই না আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই তোমার প্রিয় রং পেয়েছিল আমি আপনার ছবিটা এঁকেছি রাতুল স্যারের কোনো দোষ নেই